লক্ষাধিক টাকা নগদ গয়না মিলিয়ে কয়েক কোটি টাকার উপহার মেয়েকে। পন্দাবার চলাছে পাত্রপক্ষকে, আজও এই ঘৃণ্য প্রথা বর্তমান। কিন্তু এবার বিয়ের আসরে মেয়েকে হিসেবহীন টাকা ও উপহার দেওয়ার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যে ভাইরাল ভিডিও দেখার পর নিন্দার ঝড় উঠেছে। জানা গিয়েছে ওই বিয়েবাড়ি রাজস্থানের নগাঁও জেলায়, যেখানে কনের হাতে 3 কোটি টাকার উপহার তুলে দেন তার মামা। কনে পক্ষ নাকি প্রায় 21 লক্ষ টাকা নগদ হাতে পৌঁছেছেন বিয়েবাড়িতে। শুধু কি নগদ টাকা, শোনা গিয়েছে টাকা ছাড়াও তিনি মামার কাছে উপহার বাবদ ছিল জমির মালিকানার নথিপত্র, ট্রাক্টর এবং মূল্যবান অলংকার সামগ্রী। রাজস্থানে বিয়ের যে রীতিতে এই উপহার দেওয়ার চল রয়েছে তার নাম মায়রা। এই প্রথায় কোনাকে উপহার দেওয়া হয় তার মামা বাড়ি থেকে। মামাদের অনুপস্থিতিতে কোনের ভাই বা দাদাও উপহার দিয়ে থাকেন। জানা গিয়েছে যে পাত্রীর বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তিনি বনওয়ালার পোচালিয়া এবং গেভারি দেবীর মেয়ে অনুষ্কা। গত 15ই মার্চ 7 পাকে বাধা পড়েন অনুষ্কা। তার বিয়েতে উপস্থিত ছিলেন তার দাদু এবং 3 মামা। ভিডিওটিতে দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী রাজস্থানী সাজে সজ্জিত একটি ব্যাগ থেকে গোছা গোছা নোট বের করে সাজিয়ে দিচ্ছেন থালায়।